মিয়ানমারের সীমান্ত এলাকায় বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে দেশটির সেনাবাহিনীর মধ্যে গোলাগুলি অব্যাহত রয়েছে। মর্টার সেল ও গোলাগুলির শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়েছে বাংলাদেশের সীমান্ত এলাকায়। গত 28 আগস্ট মিয়ানমার সীমান্ত থেকে উড়ে এসে বাংলাদেশের অভ্যন্তরে তুম্বুর সীমান্তে পড়ে 2টি মর্টার সেল। বিষয়টি নিয়ে মিয়ানমার রাষ্ট্রদূতকে ডেকে কড়াভাবে সতর্ক করে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। এর কয়েকদিনের মধ্যে আবারও আকাশ সীমা লঙ্ঘন করল মিয়ানমারের সেনাবাহিনী। স্থানীয়রা জানান, রেজু আমতলী বিজিবি বিউপি আওতাধীন সীমান্ত পিলার 40 ও 41-এর মাঝামাঝি ঢুকে পড়ে দেশটির যুদ্ধবিমান ও হেলিকপ্টার। সেখান থেকে নিক্ষেপ করা হয় গোলা বারুদ, যার বেশিরভাগই পড়ে বাংলাদেশের অভ্যন্তরে। এছাড়াও মিয়ানমারের মুরিঙ্গেঝিরি ক্যাম্প ও তুম্বুরি রাইট ক্যাম্প থেকে থেমে থেমে মর্টার ফায়ার ও গোলাগুলির শব্দে আতঙ্কে দিন কাটাচ্ছে স্থানীয়রা। আমরা প্রতিদিন শুনতে পাই মিয়ানমার সেনাবাহিনী মর্টার সেল নিক্ষেপ করে, আওয়াজের কারণে আমাদের ছেলেমেয়েদের লেখাপড়ার ক্ষতি হচ্ছে, আতঙ্কের মধ্যে আছি আমরা। প্রতিদিন কখন কি হয়ে যায় তা বলা যায় না, আমরা ঝুঁকিতে আছি। বার্মার গোলাগুলির শব্দ আমরা আর সহ্য করতে পারছি না, আমাদের দেশ ছেড়ে চলে যেতে ইচ্ছে করছে। আমাদের ছেলেমেয়েরা অনেক আতঙ্কে আছে, স্কুল মাদ্রাসা কলেজে যেতে ভয় পাচ্ছে। ওরা রাত দিন যে অবস্থা করছে আমরা আর সহ্য করতে পারছি না, পাহাড়ে কাজকর্ম করতে যেতে পারছি না। বাংলাদেশ সীমান্তে উত্তরপাড়া মসজিদের পাশে 2টা বোমা পড়েছে, আমরা এলাকাবাসী অনেক আতঙ্কের মধ্যে আছি, অনেক ভয়ের মধ্যে আছি। এখানে খুব গোলার অবস্থা, খুব খারাপ। আমাদের ওইখানে মিলিটারি, বর্মান মিলিটারি আমাদের বাংলাদেশের উপর থেকে যাইয়া বাংলাদেশের রাস্তা খুব গুলি করছে, আমাদের এখানে বোম করছে। উত্তরপাড়া মসজিদের কোনায় আকাশ সোনামানের বাসায় আমাদের ছেলেমেয়ে স্কুলে যাইতে কঠিন হয়ে গেছে। এখন আতঙ্কিত মানুষ ছেলেমেয়েরা বাইরেতে খুব ভয় করে। আমাদের এলাকায় এখানে অনেক জনবসতি আছে, এখানে সবসময় আতঙ্কিত অবস্থায় আমরা বসবাস করতেছি। তুম্বুর কুনারপাড়া নোমেন্স ল্যান্ডে অবস্থিত রোহিঙ্গারা বলেছেন, সীমান্তে যুদ্ধবিমান ও ফাইটিং হেলিকপ্টার থেকে গোলা ও মর্টার সেল ছোড়ার আতঙ্কে দিন কাটাচ্ছে রোহিঙ্গারা। সরকার তো আয় একদম দীর্ঘ রোহিঙ্গা নোমেন্স ল্যান্ড দীর্ঘ, তারপরে আর এখন আমি একজন 0 পয়েন্টের রোহিঙ্গা। বার্মা সরকার ও বার্মিজদের সাথে অনেক যুদ্ধ চলছে, তাদের গোলাগুলির জন্য আমাদের অনেক ভয় লাগছে, আমরা অনেক ভয়ের মধ্যে আছি। মিয়ানমার সেনাবাহিনীর যুদ্ধবিমান থেকে বাংলাদেশ সীমান্তে 2টি মর্টার সেল ছোড়া এবং দেশটির 2টি ফাইটিং হেলিকপ্টার বাংলাদেশের আকাশসীমা লঙ্ঘন করাকে কেন্দ্র করে ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত ও অঙ্কময়কে রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করে কড়া প্রতিবাদ ও নিন্দা প্রকাশ করা হয়। পাশাপাশি এমন ঘটনা কেন ঘটল সেজন্য মিয়ানমারের কাছে ব্যাখ্যা চেয়েছে বাংলাদেশ। এই নিয়ে গত 2 সপ্তাহের মধ্যে 3 বার মিয়ানমারের রাষ্ট্রদূত উজ.কম-কে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করল। মিয়ানমারের অভ্যন্তরে গোলাগুলি অব্যাহত থাকায় সীমান্তে নজরদারি বাড়িয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ।